রজনী খাতুন নামে এক নাবালিকার বস্ত্রহীন মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো নদিয়ার পলাশী থানার পলশনডা গ্রামে। নিহত নাবালিকার পরিবার সূত্রে জানা যায়, ওই পলশনডা পশ্চিমপাড়ার বাসিন্দা ওই নাবালিকা পলশনডার উত্তরপাড়াতে মামার বাড়িতে থাকত। এদিন ওই নাবালিকার মা বাড়িতে আসার জন্য ফোন করে। সে মামার বাড়ি থেকে রাত্রি 8টা নাগাদ রওনা দেয়, কিন্তু বাড়িতে না পৌঁছানোয় খোঁজাখুঁজি শুরু হয়। ঘটনাটা হয়েছিল, এর মামার বাড়ি গেছিল, এর মামার বাড়ি গেছিল কাল তো বুধবার, মঙ্গলবারের দিন এর মামার বাড়ি গেছিল। 8টার দিকে বাড়ি ফেরে আস্তা করস করার পরই তাকে সিসিটিভিতে দেখা যায় যে করস করলো। যে তারপরে একটা ছেলে ওখানে পাঁপড় কিনতে ছিল, ওই পাঁপড় খেতে খেতে পেছন দিয়ে হাঁটা দিল চোখ। দেখা যাচ্ছে 5টার সময় খোঁজ, অনেক আগে থেকে খোঁজ করছে আমার বাচ্চা ছেলে। তার সঙ্গে কোনো সম্পর্কই ছিল না, কিন্তু একদিন কিছুদিন আগে আমার বোন আর উইয়ের একটা মামাইতো বোন যাচ্ছিলো, যাওয়ার সময় তাকে একটা ছেলে ফোন নম্বরটা বলে আমার ফোন নম্বরটা দেন যে আমার বোনটা গালাগালি করে। গালাগালির পরই ওখানে আমাদের একটা সন্দেহ হয়েছে যে ওই সে ধরা পড়েছে। সাহায্য জন্য নামটা আমি সঠিক আমার মনে নেই, কথা বলে ডাক, কথা বলে ডাক। বাড়ি হচ্ছে ওই আমাদের কলসন্ড পশ্চিম ছেলেটা। আমরা জানলাম অভিযোগ করেছি, আমরা থানায় থেকে ঘুরে আসার পর চারজনকে দোকানের পাশে সিসিটিভি ক্যামেরা পাতা আছে, সেই দাঁড়ে পার হয়েছে মেয়েটা, পার হয়েছে 8:20 রাস্তার আড়ে পার হয়েছে। তারপর আমরা গার্জেন পক্ষে খোঁজাখুঁজি করেছে, বাড়ি এলো না কেন, ওর মামার বাড়ি ছিল, মামার বাড়িতে ফোন করেছে বলছে হ্যাঁ বাড়ি চলে গিয়েছে। এই খোঁজাখুঁজির পথ না পাওয়ার পর ওই 4:20 এলাকাবাসীরা পাড়ার একটি পুকুরে বিবস্ত্র অবস্থায় নাবালিকার মৃতদেহ দেখতে পেয়ে তাদের বাড়িতে খবর দেয়। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আমাকে রাত 9টার সময় পলাশপাড় থানা অফিসার ফোন করলো। হ্যাঁ, তারপরে আমি সকাল 8টা গাড়ি গেলাম, গিয়ে ডেড বডি ইনকোয়ারি করলাম, সব দেখলাম, গলায় ফাঁস, মুখে দাগ ফাগ আছে, তারপর সব সব দেখালাম। হ্যাঁ, কী অবস্থা, আমি তো হসপিটাল চলেছি, হসপিটাল সব দেখলাম, অন্যকে দেখলাম। হ্যাঁ, মনে হচ্ছে রেপ কেস দেখা গেল। হ্যাঁ, 16 বছরের রজনী খাতুনকে দুষ্কৃতীরা ধর্ষণ করার পর হত্যা করে পুকুরে ফেলে দিয়েছে বলে পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হয়। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। বেলায় মামার বাড়িতে শুয়েছিল, ওর মামার বাড়ি হচ্ছে পলশনডা উত্তরপাড়ায়, মেয়েটার বাড়ি পলশনডা পশ্চিমপাড়ায়। তারপরে মেয়েটার মা ফোন করে মেয়েটাকে ডাকে যে বাড়ি এসো। তা বাড়ি আসার সময় ওখান থেকে যখন বাড়ি থেকে ওর মামার বাড়ি থেকে যখন বাইর হয় মোটামুটি তখন 7:45 বাজে। 7:45 থেকে মেয়েটার বাড়ির মানে রাস্তার মোটামুটি 15 মিনিটের রাস্তা হেঁটে, ওখান থেকে অর্ধেক রাস্তা পর্যন্ত যখন এসেছে তারপরেও একজন দেখেছে। তারপর যখন 8:30 যখন 9টা বেজে যাচ্ছে, তারপরও যখন বাড়ি পৌঁছাচ্ছে না, তারপর তখন আমরা খোঁজাখুঁজি করি। খোঁজাখুঁজি করতে 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 লাগাত মোটামুটি বেলা যখন 3:30-4টে বাজে, তখনই প্রতিবেশীদের মুখে শোনা যায়, গ্রামের লোকদের মুখে, যে একটা কবরস্থানের পুকুরে, পলশনডা কবরস্থানের পুকুরে একটা লাশ পড়ে আছে। সেই খবর পেয়ে আমরা সেখানে ছুটে যাই।
ছুটে যাওয়ার পর সেখানে গিয়ে দেখি যে মানে বস্ত্রহীন হিসাবে হাত পা বাঁধা অবস্থায় একটা মেয়ে ওখানে পড়ে আছে। তারপর তাকে ডাঙায় তুলে দেখলাম হাত পা বাঁধা আছে, শরীরে কোনো জামা কাপড় ছিল না। তারপর দেখলাম যে না, আমাদেরই মেয়ে, আমার খালাতো বোন। তারপর সেখান থেকে ওকে তুলে পুলিশকে ফোন করা হলো। পুলিশ তখন সঙ্গে সঙ্গে ওখানে নিয়ে এসে, আর পলাশীপাড়ার হসপিটালে ছিল, ওখান থেকে আমরা এখন নিয়ে আসলাম শক্তিনগর হসপিটাল। এবার এখান থেকে যে ইনকোয়ারি হবে, এরা একটা টেস্ট করবে যাচাই করে, তারপর দেখবে কী কেস। এটা তার কাছে আইনের কাছে যে এটা ভালো করে তদন্ত করা হোক, তা কড়াইতে তদন্ত করে যে এই কাজটা করুক তাকে যেন কড়াভাবে শাস্তি দেওয়া হয়। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দবার্তা।